আসসালামু আলাইকুম বাউয়া ডট সিনাল টিভি থার্ড পার্ট নিয়ে আজকে আমি হাজির হয়েছি কুমিল্লা ম্যাজিক প্যারালাইস সরি প্যারালাইস না প্যারাডাইস পার্কে। তো এখানে আজকে আসছি যে পরিমণির সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো এখানে আমাদের পরিমণি মাস্টার কপি একজন বসে আছে। তো আমি ওনার থেকে জিজ্ঞাসা করব যে আসলে ওনার রিমান্ড জীবনটা কেমন গিয়েছে। তো চলুন দর্শক জিজ্ঞাসা করি। সালামু আলাইকুম আপু। আসলে আপু, এই যে প্রযুক্তিতে এত উন্নত হয়ে গেছে যে আপনি এক জায়গায় বসে আছেন, আমি আরেক জায়গায় বসে আছি, ঠিক আছে? এটারে এডিটিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়েছে। আচ্ছা যাই হোক, ওইটা হচ্ছে বাহিরের কথা। তো আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আসলে আপু, এই যে আপনার সাথে কথা বলে আমি খুবই লজ্জিত, সরি, শিহরিত। তো আচ্ছা যাই হোক, বাদ দেন। তো আচ্ছা আপু, আপনার রিমান্ড জীবন নিয়ে আমি কিছু বলতে চাই আর কি। তো আমাকে এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, সমস্যা কি। এই বিষয়টা নিয়ে আমি এর আগে অনেকবার সাক্ষাৎকার দিয়েছি। তো আসলে আপনাকে নতুন করে দিতে আমার কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে আপনি ফেনী জেলার একজন নাম করা টিভি বাউয়া টিভির সাংবাদিক। এক্ষেত্রে আপনাকে দেওয়াই যায় ইন্টারভিউ, কোনো সমস্যা নাই, বলেন। আচ্ছা আপু, আপনি আমাকে এটা বলেন যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে আপনার যে একটা ছবি ভাইরাল হয়েছে, যেটা আপনার ডান হাতের ভিতরে যে মেহেদি দিয়ে একটা যে লিখা লিখেছিলেন যে ডোন্ট লাভ মি বিচ নাকি কি একটা, তো এর পাশে আবার একটা যে এরকম সাংকেতিক একটা চিহ্ন, এটার কাহিনীটা কি, যে আসলে আপনি আপনার ফ্যান ফলোয়ারদের কি বুঝাইতে চাইছিলেন এই যে এই সংকেতটা দিয়ে, একটু বলবেন। আসলে হাতের যে লিখার যে বিষয়টা আপনি আমাকে বললেন, ওটা আসলে তেমন কোনো কিছু না। এখানে লিখেছিল ডোন্ট, আর হচ্ছে নিচে লিখেছিল বিচ। তো আমি ওখানে ইচ্ছে করে বিচ লিখি না, আমি ওখানে লিখতে চাইছিলাম বিছা, মানে বিছা মানে হচ্ছে ওই যোগ বলে আর কি। আমি এটা তারা বুঝাতে চাইছি, ধরেন আমার পিছনে মানুষ, অর্থাৎ যারা আমাকে একসময় ভালোবাসতো, তারা আমার পিছনে যোগের মতো লেগে গেছে। তো আমি মূলত ওটা বোঝানোর জন্য এখানে বিছা লিখতে চাইছিলাম। যাই হোক, ওটাও বড় কথা না, কিন্তু নিচে আপনি যে একটা সংকেত দেখছেন বলছেন, বিষয়টা আসলে ওটাও আমার অনিচ্ছা সত্ত্বে হয়েছে। মূলত মেহেদি লাগানোর সময় মেহেদির টিউবে একটু জোরে চাপ পড়ার কারণে এটা লিক করছে, লিক করার কারণে এটা মিডল ফিঙ্গারের মতো একটা চিহ্ন হয়ে গেছে। এই হচ্ছে সমস্যা, নাহলে এমনিতে আর কোনো রহস্য নাই এটার পিছনে। আচ্ছা আপু, আপনি যে একটা বড় অন্যায় করছেন, এই অন্যায়টার জন্য আপনার জেলে ফাটাইছে, ঠিক আছে? জেলে ফাটানোর পর আপনি প্রায় এক মাসের ভিতর কিন্তু আবার ছাড়া পাইছেন। আমাদের ফেনীতে একটা গ্রামে একটা মুরব্বি একজোড়া কবুতর চুরি করছিল, বুঝছেন? ওইটার অপরাধে উনারে 2 বছর প্লাস জেল খাটতে হয়েছে, ঠিক আছে? কিন্তু ওই জায়গায় আপনি এত বড় একটা অন্যায় করছেন, ওইটার জন্য আপনারা জেলে নিছে, কিন্তু আপনি এক মাসের ভিতর ছাড়া পাইছেন, ঠিক আছে? আরেকটা কথা, আপনার আইনজীবী আপনারা বলতেছে যে নাকি উনি টিভি সাংবাদিকের সামনে বলতেছে নাকি আপনার বাসায় খালি বোতল পাইছে, কিন্তু আমরা তো সবাই দেখছি, নেট দুনিয়ার যতগুলো মানুষ আছে সবাই দেখছে ওখানে যে সবগুলো বোতল খালি ছিল না, ঠিক আছে? কয়েকটা থাকতে পারে। তো ওইখানে আবার নেশা জাতীয় কিছু জিনিস পাইছে। তো এসব কাহিনী নিয়ে আপনি কিছু বলেন যে আসলে এই কাহিনীগুলো কি কতটুকু যুক্তিযুক্ত, বলেন তো একটু। আসলে আপনি যে আপনার চাচার কথা বলছেন না, আপনার চাচার পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না ভাই। বর্তমান দুনিয়াটা হচ্ছে টাকার খেলা, আপনার চাচার টাকা ছিল না, যার কারণে আপনার চাচা 2 বছরেরও বেশি সময় কি জেল খাটতে হয়েছে। আর আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের টাকা পয়সা আছে, কোনো সমস্যা নাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই যে সেফু ভাই, সিফাতুল্লাহ সেফু ভাই আছে না, ও আমাকে বিষয়টা নিয়ে অনেক হেল্প করছে। আমি ওনাকে আমার আইডল মানি, কেন জানেন? উনি দেখবেন প্রায় লাইভের ভিতরে কথাটা বলে যে মদ খাবি মানুষ হবি। তো ওনার থেকে আসলে মানে ইন্সপায়ার হয়ে মূলত আমি যে মদের একটা ব্যবসা ব্যাপার এটা আমি তৈরি করেছি। আর আপনি যে খালি বোতলের কথাটা জিজ্ঞেস করলেন, এখানে কিছু ছিল বালা তেলের বোতল, কিছু ছিল হচ্ছে আপনার নারিকেল তেলের বোতল, কিছু ছিল মদের বোতল, কারণ মদগুলো আমরা আগে খেয়ে ফেলেছি, যার কারণে বোতলগুলো খালি ছিল। এ হচ্ছে মেন কথা আর কি। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আপনি সব কিছু বাদ দেন, এটা বলেন আচ্ছা আপনার ফিউচার প্ল্যানটা কি, বলেন তো একটু আমাদের। মানে আমার ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা কি, তো এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা। ধরেন আমি তো অতীতে যা করছি, ভালো হইলেও করছি, খারাপ হইলেও করছি, ওটা কোনো বিষয় না। বর্তমানে মোটামুটি আছি, ভালো আছি। ভবিষ্যতের যে বিষয়টা, আমি নিজেকে আর একটু ডেভেলপ করবো, সবচাইতে বড় চেঞ্জ আনবো আমার ভিতরে এটা, আমি কখনো যদি এরকম বিপদে পড়ি বা খারাপ কোনো কাজ করি, আমি কখনো আর লাইভে আসবো না। কারণ হচ্ছে লাইভে এসে আমি আমার লাইফের সবচাইতে চরম পর্যায়ে একটা ভুল করছি, নিজের পায়ে নিজে কুঠার মেরেছি বললেই চলে। তো সর্বপ্রথম ওটা করবো না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা যে ওই আমার ঘরে যে মদের বোতল পাইছেন বা আরও খালি বিভিন্ন বোতল পাইছেন, এগুলোর মানে সংখ্যা অনেক কম ছিল। তো আমি চাইবো এটাকে কীভাবে আরো একটু বেশি করে বাড়ানো যায়। ধরেন এখন যদি 5টা পাইছেন, তখন দেখা গেল 40-50টা এরকম পাইবেন, এরকম একটা আমি আশা দিচ্ছি ইনশাল্লাহ এরকম এটা পাবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি রাজের সাথে খুব গভীরভাবে কাজ করতে চাই, আগের থেকে আরও বুঝে নিত, আরও হার্ডভাবে কাজ করতে চাই। এই হচ্ছে আমার ফিউচার প্ল্যান আর কি। ও আল্লাহ রে, ও মা,
বাবুর বাবু আয়া সহ্য করতে মারিয়েন না, আম্মি যে আজ এতদিন জেলে আসেন, আম্মে মনে হয় একটা দিনও গোসল করেন না বুঝেন না, আনের গা তুন যে গন্ধ এখন বাড়ার, এখন যদি কোনো মান্য লাগে যদি একটু যদি অনুভব করতে পারে। হ্যাঁ বাবুর বাবু বাংলা সাহেব অনেক কেন দিয়ে বালা করে গোসল করিয়ে দিকে যায় কি খুবই সে না।